আমি যদি আমাদের নতুন যে ফাইলটা শিখাইছি ওখানে যাই, এটাতে তো নাই, আচ্ছা ওটাতেই যাই। এখানে অনেকগুলা লেয়ার, কেমনে যে লেয়ার গুলা বানিয়েছি বিভিন্ন নাম দিয়েছি না, বিভিন্ন নাম আমি যে যে জিনিসগুলা প্ল্যানে ইউজ করেছি, লিফট, হ্যাচ, গ্লাস, ফার্নিচার, ঠিক আছে, ডোর, ডাইমেনশন, যত আমার প্রয়োজন হয়েছে, যে ওয়াল, আমি সবগুলা কিন্তু এখানে করেছি। তো এই লেয়ারটা কিভাবে বানাইছি আগের ক্লাসে ডিটেলসে বলা আছে, ওভাবে আপনারা শিখে নেবেন। অলরেডি পাঞ্জির পুতুহিন ভাই পারে, আমি এখানে একটা লেয়ার বানানো দেখাই দিচ্ছি। এটা কই পাইলাম? এটা পাইলাম যে এই যে লেয়ারের যে জায়গাটা আছে না, এটা এটার একদম বাম পাশে, এইটা, এটার নাম হচ্ছে লেয়ার প্রপার্টিস ম্যানেজার, ঠিক আছে। এখানে ক্লিক করবেন, করার পরে এরকম বক্সটা চলে আসবে, আপনাদের লেয়ার নাই বা খুব কম, এই জন্য এত বড় বক্স আসবে না, ছোট আসবে। আসার পরে নতুন লেয়ার বানাইতে হলে যে এইখানে ক্লিক দিতে হবে, এই জায়গাটা নিউ লেয়ার নাম এটা, ক্লিক করলেন, করার পরে দেখেন অটোমেটিক একটা জিনিস, একটা লেয়ার চলে আসলো এখানে। এখন আপনাকে বলতেছে নাম লিখতে, ধরেন এখানে আমি লিখলাম যে ওয়াল, WALL, এটা ওয়াল লেয়ার, ঠিক আছে। তো ওয়াল লেয়ার নামটা দিলাম, এবার কালার কি হবে, আমি কি কালার চাই, এই যে কালার, এটা ব্ল্যাক হয়ে আছে বক্স, ক্লিক করলাম। ওয়াল নেম অলরেডি আছে আমার, এই জন্য দিচ্ছে না, আমি এখন ওয়াল 3 লিখব। ওয়াল 2 আছে, ওয়াল 1 আছে দেখছি আমি, সো ওয়াল 3 নিউ নেম দিলাম। এবার এই কালারে আসলাম, আসার পরে ওয়ালের কালার কি হয়, ব্ল্যাক হয়, ঠিক আছে, যে ব্ল্যাকটা দিয়ে রাখলাম। কোনটার কালার কি হয়, কোনটার লাইন থিকনেস কি হয়, এই বিষয়ে কিন্তু আমি আপনাদের ওই ড্রাইভে অলরেডি দিয়েছিলাম না, ড্রাইভে অলরেডি দিয়ে রেখেছি কয়েকটা ছবি, ওই ছবিতে লেখা আছে যে কি কি নামে লেয়ার হয় বেসিক্যালি, তারপরে হচ্ছে লাইন ওয়েট গুলা কেমন হয় স্ট্যান্ডার্ড, কোনটার কালার কেমন হয়, সব ডিটেলস দেওয়া আছে, ওই জিনিসটা দেখবেন এবং ওইভাবে লেয়ার আপনারা এখানে বানাবেন। আমি যেভাবে এখন বানাচ্ছি, নাম দিলাম, তারপরে একটা কালার দিলাম ব্ল্যাক, ওকে, তারপরে হচ্ছে এই যে লাইন থিকনেস 0.09 আছে না, এটাতে ক্লিক করবেন, করার পরে এটা আসবে, এটাতে এটা থেকে 30 দিয়ে দেবেন, ওয়াল 30 থেকে 40-এর মধ্যে হয়, 30 দিলাম, 0.30, ওকে, এবার এটা ক্লোজ করে দিলাম। এভাবে লেয়ার বানাবেন, যে যে নামে যা যা ইচ্ছা, ক্লোজ করলাম, করার পরে আমার ওয়াল লেয়ারে কোনগুলা যাবে, এই যেটা সাইটের লাইন টানলাম না, এটা আপাতত হচ্ছে ওয়াল লেয়ারে দিয়ে রাখবো আপাতত, এগুলো আমার সাইটের লাইন, ঠিক আছে, এগুলোকে সিলেক্ট করলাম। করার পরে যে লিস্টে আসলাম, এবারে লিস্টে ক্লিক দিলাম, এবার নিচের দিকে এসে আমরা যে কি বানাইছি ওয়াল 3, এটা চলে আসছে, এই ওয়াল 3। ওয়াল 3 ক্লিক করলাম, দেখছেন এগুলা ওয়াল 3-এর মতো হয়ে গেল, এগুলা মোটা হয়ে গেল। এবার বোঝা যাচ্ছে যে আমার কোনটা সাইটের লাইন, জমির মাপ, আর কোনটা হচ্ছে মেজারমেন্ট, মাপ। এবার ক্লিয়ার বোঝা যাচ্ছে, এই লাইনটা, লাইন তো নাই এখানে, এমনি 27 ফিট মাপ দেওয়া ছিল, লাইনটা কিন্তু নাই, যে মাঝখানে কোনো লাইন নাই। ফিটও আপাতত ডিলিট করে দিলাম। এই হলো আমাদের জমি, বুঝতে পারছেন? এখন জমি যখন পেয়ে গেলেন, এটা ডিলিট করে দিই, জমিটা যখন পেয়ে গেলেন, তখন এই জমির এবার যদি আপনি রাজুকের কাজ করেন ঢাকায়, তাহলে কিছু রুলস আছে যে জমি ছাড়া লাগে বাড়ি করতে হলে, তো ওটা ক্যালকুলেশন করবেন বা আর্কিটেক্টের থেকে ক্যালকুলেশন করে নিবেন। হ্যাঁ, টাকা খরচ করে ওরা ক্যালকুলেট করে দেয়, আমরাই করে দিই মানুষকে, ফারটার অ্যানালাইসিস করে দিই, কত ফার হবে, কত জমি ছাড়তে হবে, কত MGC মানে ম্যাক্সিমাম গ্রাউন্ড কাভারেজ, মাটিটা কতটুকু ম্যাক্সিমাম ঢাকতে পারবেন, গ্রিন হবে কতটুকু। তারপরে আপনারা যদি পৌরসভার প্ল্যান করেন, পৌরসভারও কিছু নির্দিষ্ট নিয়ম আছে যে কোন এলাকায় কতটুকু জায়গা ছাড়তে হয়, ঠিক আছে, সিটি কর্পোরেশনের আছে। আর যদি এমনিতে নর্মালি এমন এলাকায় করতেছেন, আপনাদের কোন একটা গ্রামে অথবা এমন কোন জায়গায় যেটা রাজউক বা পৌরসভা বা সিটি কর্পোরেশনের মধ্যে পড়ে না, ওইগুলাতে জায়গা ছাড়ার কোনো বাধ্যবাধকতা নিয়ম নাই,
ওখানে আপনি যা ছাড়বেন তাই, কিন্তু নর্মালি একটা মানুষের জন্য রাস্তা রেখে আমাদের জায়গা ছাড়তে হয়, এটা আমাদের বিবেক দিয়ে করতে হয় আর কি, অন্য একজন বাড়ি করলে যেন রাস্তা ছাড়তে পারে। তো ধরেন এটা এমন এলাকায়, এটা প্রফেশনাল একটা প্রজেক্ট আমার, এটা হচ্ছে রাজশাহীর একটা প্রজেক্ট এবং এটা রাজশাহীর একটা গ্রামের প্রজেক্ট, ওইখানে এরকম ছাড়াছাড়ির কোনো বাধ্যবাধকতা নাই। তো আমরা এখান থেকে আমাদের ইচ্ছে মতো একটু ছেড়ে দিব, দেওয়ার পরে 2 ইউনিটের একটা একটা বাসা হবে, আমরা এই প্ল্যানটাকেই আস্তে আস্তে আপনাদের সাথে নিয়ে করব আর কি, এ টু জেড। তাহলে আপনারা শিখতে পারবেন যে একটা প্রজেক্ট কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত করা হয়। তো ধরেন আমরা এই সামনে, এটা এটার ফ্রন্ট কোনটা এটাও তো এখানে উল্লেখ নাই, তো পড়লাম একটা মুশকিলে। এটার ফ্রন্ট মেবি এইটাই হবে, এই জায়গাটা, ঠিক আছে, যেহেতু এখানে যে রাস্তার মতো করা আছে, রাস্তাটা লেখা আছে 55 ফিট, এই জায়গাটা 55 ফিট, ঠিক আছে, তো এটাই ফ্রন্ট বোঝা যাচ্ছে, এটা ফ্রন্ট। তাহলে ফ্রন্টে আমরা মোটামুটি, যদি আমরা চাই যে একটা গার্ডেন টার্ডেন বাগান করব, তাইলে একটু বেশি ছাড়বো, 8 ফিট 10 ফিট, আবার যদি গাড়ি রাখতে চাই যে আমার কার থাকবে সামনে, তাইলে আমি 8 10 ফিট 12 ফিট ছেড়ে দিব, আর যদি গার্ডেন টার্ডেন না করার ইচ্ছা থাকে তাইলে আপাতত 4 থেকে 5 ফিট আমরা ছেড়ে দেব। আর দুই পাশে খুব জোর 2.5 ফিট থেকে 3 ফিট ছাড়লাম, পেছনে 4 ফিট ছেড়ে দিলাম বা 3 ফিট এরকম, ঠিক আছে। তো আপাতত ওটা কত কি ছাড়বো আমি ক্লায়েন্টের সাথে ফাইনাল কথা বলে নিব, এখন আমি এখন ছেড়ে নি। কিভাবে ছাড়তে হয় জমি? অফসেট করতে হয়, অফসেট কিবোর্ড থেকে ও ইন্টার, এটা মুখস্থ করছেন কিনা সবাই, অফসেট কিসে হয়? ও ইন্টার করার পরে কত ছাড়বো সামনে থেকে বললাম, ধরেন 5 ফিট, 5 ফিট ইন্টার, কি করলাম আবার দেখেন, ও ইন্টার 5 ফিট ইন্টার কিবোর্ডে এটা করলাম, তারপরে যে আমার কার্সরটি এরকম হয়ে গেল মাউসটা, দেন আমি কি করব, কোন পাশে ছাড়বো, সামনে, সামনের এই দাগের উপর একটা ক্লিক, তারপরে ভিতর দিকে ওটা ছাড়বো না নাকি বাইরের দিকে, ভিতরে অবশ্যই, ভিতর দিকে আরেকটা ক্লিক, ঠিক আছে। আবার দেখেন এ পাশে ছাড়বো আমি ধরেন 2.5 ফিট, ও ইন্টার 30 ইন্টার, 30 ইঞ্চি মানে 2.5 ফিট, এবার কি করবে, দাগের উপর একটা ক্লিক, ভেতরে এসে আরেকটা যে কোনো জায়গায় একটা ক্লিক, ভেতরে আসলেই হলো, ঠিক আছে, ক্লিকটা ভেতরে দিলেই হলো, নির্দিষ্ট জায়গা নাই যে এখানে ওখানে ক্লিক দিতে হবে এমন। তো এই যে 2.5 ফিট ছাড়লাম, এদিকে 5 ফিট ছাড়লাম, এখন সেম কমান্ডেই যদি কাজ করতে চাই, যেমন অফসেটেরই কাজ করব, তাই আমি আবার ও ইন্টার দিব না, আমি কি করব, এই যে ও ইন্টার আছে আমার মাউস, আমি জাস্ট এখন মাপটা চেঞ্জ করব। আচ্ছা এইটাও তো 2.5 ফিট, তো এটাও দিয়ে দিলাম 2.5, এটাও 2.5, কিন্তু এই পেছনে আমি দিতে চাই হলো 3 ফিট, ঠিক আছে। তাহলে মাপটা চেঞ্জ করব কেমনে, ইন্টার ইন্টার ডাবল ইন্টার 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 3 ফিট ইন্টার এটা দিলাম, দেখছেন, এটা 3 ফিট ছাড়া হলো, এটা 2.5 ফিট, এটা 2.5 ফিট, এটা 2.5 ফিট, আর সামনে 5 ফিট ছেড়ে, এই হলো আমার জমি, ঠিক আছে, এবার স্কেপ করলাম যেহেতু এই কমান্ডের কাজ শেষ, করার পরে সেভ দিলাম, দেওয়ার পরে এই যে এই লাইন দুটো একসাথে লাগেনি, এই লাইন দুটা ক্রস হয়ে আছে, এই লাইন দুটা ঠিক করতে হবে, এগুলা কেটে দিতে হবে, এই জিনিসগুলা কেমনে করব, এটাকে যেমন এটাকে ট্রিম করলেই কেটে যাবে, এটাকেও ট্রিম করলে কেটে যাবে যেহেতু ক্রস হয়েছে, বাট এখানে ক্রস হয় না, এখানে ট্রিম করলে তো আর হবে না, ট্রিম কাকে করবেন যখন এক লাইনের ভিতর দিয়ে আরেক লাইন ক্রস হয়ে বের হয়ে থাকে, যেমন ট্রিম করি টিআর ডাবল ইন্টার কিবোর্ড থেকে দি, টিআর ডাবল ইন্টার দেওয়ার পরে এখানে একটা ক্লিক ক্লিক, এই যে কেটে যাচ্ছে, দেখছেন কেটে যাচ্ছে, কিন্তু এখানে তো ক্রস হয় নাই, তাইলে এখানে কেটে দিলে তো পুরো লাইনটাই কেটে যাবে, তাহলে কি করব, এখানে এখানে দুইটা কাজ করা যাবে, একটা হচ্ছে ফিলেট, ফিলেট ফিলেট এফ তে ফিলেট শিখাইছিলাম মনে করেন, এফ তে ফিলেট, এরকম যদি গ্যাপ থাকে না লাগে একটার সাথে আরেকটা যদি লাগাইতে চান, তাহলে এফ ইন্টার, এফ ইন্টার চাপার পরে এটাতে একটা ক্লিক, এই লাইনে আরেকটা ক্লিক, দুইটা যে ভিড়ে গেল, এটা একটা সিস্টেম। আরেকটা হলো, ওই কমান্ডটা মেবি শেখাই নাই, সেটা হলো ইএক্স ইন্টার এক্সটেন্ড, ঠিক আছে,
ইএক্স মানে হলো এক্সটেন্ড ইন্টার, এগুলো লিখে নিয়েন, এক্সটেন্ড ইএক্স ইন্টার, এক্সটেন্ড মানে কি বৃদ্ধি করা, বাড়ানো। তো এই যে গ্যাপ আছে না, আমি চাই লাইনটা বেড়ে চলে যাক, এই গ্যাপ এই লাইন পর্যন্ত লেগে যাক, তাহলে ইএক্স ইন্টার করার পরে এই লাইনে ক্লিক দেন, দেখেন ও চলে গেল ওই দাগ পর্যন্ত। এবার এই যে বাড়তি জোর যেটা থাকলো, এটাকে কি করব, ট্রিম করে ফেলতে হবে। তাহলে ট্রিম করতে হলে টিআর ইন্টার নিতে হবে, কিন্তু এখন নিব না, কেন, কারণ এক্সটেন্ড আর ট্রিম এই দুইটা একটা আরেকটার বিপরীত। আপনি যদি এক্সটেন্ড কমান্ডে থাকেন, থেকে যদি ট্রিম করতে চান, তাহলে শিফট চেপে ধরবেন, শিফটটা চেপে ধরলাম, ধরার পরে এটাতে ক্লিক দেন, ট্রিম হয়ে গেল, তাই না? হওয়ার কথা ছিল কি, যেহেতু এক্সটেন্ড, কি হওয়ার কথা ছিল, এটা এমনি গিয়ে ওই দাগের সাথে লাগবে, টিপ দিলে এটা হওয়ার কথা ছিল, কিন্তু আমি শিফট ধরার কারণে এখন এক্সটেন্ডটা ট্রান্সজেন্ডার হয়ে ট্রিমের মতো কাজ করতেছে, ক্লিক করলাম, দেখছেন ট্রান্সজেন্ডার হচ্ছে না এখন, কিছু কিছু মানুষ ওই রকম, এক্সটেন্ডটা শিফট ধরলেই ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে কিসে, ট্রিমে। আবার ট্রিম কমান্ডে থেকে যদি আপনি এক্সটেন্ড করতে চান, তখনও শিফট চেপে ধরবেন, তাহলে একটা আরেকটার কাজ করবে। ওকে, এটা মনে রাখেন, তাহলে এই জায়গাগুলো ফিলেট করলে হবে, এফ ইন্টার, এটা এটা ক্লিক, আবার ইন্টার, এটা এটা ক্লিক, যেহেতু ফেরি কাজ করব, তাহলে আবার এফ ইন্টার নিতে হয় না, এটা জানেন আপনারা। সেম প্রিভিয়াস যে কমান্ডের কাজ করলেন, ওই কমান্ডেরই কাজ করতে হলে আরেকবার ইন্টার মারলেই শুধু হয়, আবার ওটা অ্যাক্টিভ হয়। তাহলে আমার জমি, মেন যে জমি ছাড়ার পরে যে বাড়িটা করব, সেই জায়গাটা কিন্তু আমার বের হয়ে আসলো। তাহলে এই লাইন আর এই জমির লাইন দুটা সেম হয়ে গেল না দেখতে, তাহলে কি করতে হবে, এই জমির লাইনটা আলাদা রকম করতে হবে, অন্য লেয়ারে দিতে হবে। জমির লাইনটা ধরলাম, ধরার পরে এখানে লিস্টে এসে দেখি ওই লেয়ার আছে কিনা, কি লেয়ার, প্রপার্টি লাইন নামে একটা লেয়ার করব আমরা, প্রপার্টি লাইন এখানে নাই, তাহলে আমরা বানাবো, যে এই পাশে ক্লিক করলাম, করার পরে এখানে নতুন লেয়ার নিলাম, এখানে লিখলাম প্রপার্টি লাইন, প্রপার্টি লাইন, ঠিক আছে, নাম দিলাম। এবার কালার দিব, এটা ব্ল্যাকই থাক, ব্ল্যাকই আছে। আর এই যে কন্টিনিউয়াস লাইন, কন্টিনিউয়াস লাইন গুলো এগুলা, এগুলা কন্টিনিউয়াস লাইন, আর আর কি আছে, ড্যাশ লাইন, ডটেড লাইন, এগুলা আছে। তো আমরা এটা কন্টিনিউয়াস লাইন দিব না, আমরা কন্টিনিউয়াস এ ক্লিক করলাম, ও প্রপার্টি লাইন ইজ অলরেডি ইন ইউজ, খুঁজে পাইলাম না, আবার কই থেকে আসলো, এই যে, এই যে প্রপার্টি লাইন আছে, আমি বানিয়ে রাখলাম। যাই হোক, কন্টিনিউ লাইন দিব না আমরা, এই যে এই লাইনে ক্লিক করে একটু অন্যরকম লাইন দিব, একটু ডটেড ড্যাশেস, এই যে দিয়ে রাখছি, এটাই দিলাম, ওকে। আর এটা 30 করব না, ওয়াল 30, এটা হবে 15, মানে চিকন দিবেন 15 বা আপনার 9 এরকম, তো 15 দিলাম, ওকে 15 দিয়ে আছে। এবার এটা 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 সিলেক্ট করলাম, যেটা যেটা আমি প্রপার্টি লাইন লেয়ারে দিতে চাই, জমির লাইনগুলো সিলেক্ট করে এই লিস্টে এসে এখন আমরা প্রপার্টি লাইনে ক্লিক করলাম, তাহলে দেখেন জমির লাইন আর আমার বিল্ডিং এর লাইন দুটো এখন আলাদা হয়ে গেল। কিন্তু জমির লাইনটা যে এখানে ড্যাশে আমি ড্যাশ দিয়ে রাখছি, বাট এখানে ড্যাশ শো করে না, তাহলে এটা এখন কি করা যায়, এটার কোন, ধরেন আপনি ডটেড লাইন দিয়েছেন কিন্তু ডটেড লাইন শো করতেছে না, দেখাচ্ছে না, তাইলে এটা সিস্টেম আছে ঠিক করার, কেমনে নোট করে করে নিবেন এই জিনিসগুলা, এলটিএস ইন্টার, এলটিএস ইন্টার, রেকর্ডিং শুনে নোট করে নিবেন, এলটিএস ইন্টার করে এখানে দেখবেন কত লেখা আছে, এখানে 20 লেখা আছে না, 20 লেখা আছে, কিন্তু এই যে নিচে যে 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 এখানে এই জায়গাটা দেখতে পাচ্ছেন 20 লেখা। তো এটা যদি এরকম 20 লেখা থাকে, তখন আপনি আগে ট্রাই করবেন 5 ইন্টার করবেন, 5 ইন্টার, এখন দেখেন যে ডটেড লাইন আসছে কিন্তু অনেক বড় বড়, এখানে ডট, এখানে ডট, আমি আরো ছোট করতে চাই, তাহলে আবার এলটিএস ইন্টার, 1 ইন্টার, এই দেখেন আরো ছোট করে ফেললাম, দেখছেন এই যে ডটেড ডটেড, বুঝতে পারছেন? এবার ঠিক আছে, এবার জমির লাইনটা আলাদা রকম হলো আর আমার বিল্ডিং এর লাইনটা আলাদা হলো। তাহলে বিল্ডিং এর যে লাইন গুলা নিলাম, মানে এদিক দিয়ে দেয়াল উঠবে, তো দেয়াল ক ইঞ্চি হয়, 5 ইঞ্চি হয়, 5 ইঞ্চি, 10,
হ্যাঁ 10 ইঞ্চি হয়, এরকম হয়। তো যেগুলো হচ্ছে কলামের বাড়ি, মানে বিম কলাম দিয়ে বাড়ি করে, সেগুলো 5 ইঞ্চি দেয়াল দেয়। তো আমরা এটা বিম কলাম দিয়েই করবো, তো 5 ইঞ্চি দেয়াল তুলবো। এই যে লাইন, এই লাইন থেকে আমরা দেয়াল কিভাবে বানাবো, অফসেট করব 5 ইঞ্চি করে। যদি ভেতর দিকে অফসেট করি, সব দেয়াল হয়ে যাবে। তাহলে অফসেটের কমান্ড কি বাবু ভাই? অফসেটের প্রমাণ তো, এটা কি আপনি আমাকে আগে দিছিলেন? এই যে একটু আগেই বললাম, অফসেট হলো ও ইন্টু, ও ইন্টার, ও এন্টার, হ্যাঁ ও এন্টার, হ্যাঁ ও ও এন্টার, ইন্টু ঠিক আছে, অফসেট, 5 ইন্টার, ও ইন্টার 5 ইন্টার, তাহলে অফসেট ও অ্যাক্টিভ এন্টার হলো পাঁচ অবশ্যই। এন্টার, ঠিক আছে, হ্যাঁ, মানে 5 ইঞ্চি, এজন্য 5। পাঁচ, এবার এইটাতে ক্লিক করে ভেতরে, আবার এটাতে ক্লিক করে ভেতরে, এটাতে ক্লিক করে ভেতরে, ভিতরে, ক্লিক 2 1 2, এই যে 5 ইঞ্চি দেয়াল উঠে গেল আমার, এসকেপ করলাম যেহেতু কাজ শেষ কমান্ডের। এখন এই কাজ শেষ, কোনায় ঠিক দেখুন, আছে, এই কোনায় এরকম ক্রস হয়ে গেছে, এই কোনাতেও এরকম ক্রস। ক্রস গুলা কাটতে হবে না, এগুলা কি করব, ফিলেট করব, ট্রিম অথবা ফিলেট। এফ ইন্টার, যে লাইন দুটা রাখবো এখানটায় সেই লাইন ক্লিক করবো, যেমন এই লাইন রাখবো, এই লাইন রাখবো, ঠিক হয়ে গেল। আবার ইন্টার, আমরা তো ওখানে টি আর করেও কেটে দিতে পারবো, হ্যাঁ হ্যাঁ টিয়ার করেও কাটা যাবে, আপনার তাই যেটা না? সুবিধা হ্যাঁ, মনে হয়। যেটা সুবিধা হয়, জি, এবার আবার অফসেটেরই কাজ করব, তাই নতুন করে এফ ইন্টার মারতে হবে না, যেহেতু অফসেটের কাজ কেবলই আমি করলাম। এই জন্য করলেন, কিবোর্ড কে হ্যাঁ, শুধুমাত্র স্পেসে টিপ দিলে বা ইন্টারে টিপ দিলে সে বুঝে ফেলবে আপনি আবার অফসেটের কাজ করতে চান। স্পেসে টিপ দিলাম, দেওয়ার পরে যে কমান্ডটা অ্যাক্টিভ হলো, আবার এটাতে ক্লিক, এটাতে ক্লিক, কমান্ডটা অটোমেটিক চলে গেল। আবার স্পেস, এখন দেখেন ট্রিম কখন করবেন না বা কখন করবেন, আর অফসেট ফিলেট কখন করবেন, এটা একটু বুঝেন। দেখেন এই লাইনটা আর এই লাইনটা আমি কাটতে চাই ট্রিম করে, কিন্তু এই লাইনটা ক্রস হয়ে এপাশে বের হয়ে আছে, এপাশেও বের হয়ে আছে। আমি যদি এটা ট্রিম করি, টি আর ইন্টার করি, এটাতে কাটি, এটা কাটি, তাহলে দেখেন যে এই জায়গাটা আর এই জায়গাটা এখন আছে, আছে, আছে না? কারণ ট্রিম কাকে কাটে, ট্রিম কাটে এক লাইন থেকে আরেক লাইনের যে দূরত্ব আরেক থাকে লাইনে, সেটা। জি, তো এখানে ট্রিম করতে হলে আমার ডাবল খাটনি করা লাগতেছে। তো আমি ট্রিম না করে এখানে যদি অফসেট করতাম, তাহলে কিন্তু ওগুলা থাকতো না। দেখেন এফ ইন্টার, সরি ফিলেট, ফিলেট এফ ইন্টার, প্রিন্টার, হ্যাঁ, ক্লিক। প্লেট, তাহলে পুরোটা দেখেন একবার এখানে আউট, পুরোটাই কিন্তু আউট হয়ে গেল, টাইম কমে গেল আপনার কাজের। রাইট, বুঝতে হবে কখন অফসেট করব, সরি ফিলেট করব, কখন ট্রিম করব। এখানে কখন যেমন ট্রিম এই করা লাইন যায়, ক্রস হয়ে বের হয়নি, এটা ক্রস করে বের হয়ে যায়নি, সো এখানে আমরা ফিলেটও করতে পারি, ট্রিমও করতে পারি। টিআর ইন্টার এমনে এমনে ডিলিট করতে না, ট্রিম করতে হলে যেটা কেটে ফেলতে চান সেটাতে ক্লিক দিবেন, আর ফিলেট করতে হলে যেটা রাখতে চান সেই দুটাতে ক্লিক দিবেন। বুঝতে পারছেন? বুঝতে পারছি, ট্রিম যদি করি তাহলে যে এটা আর এটা ডিলিট করলাম, তাই না? আর যদি ফিলেট করতে, তাহলে এফ ইন্টার, যেটা যেটা রাখবো এটা রাখবো, এটা রাখবো।